আজকাল স্থূলতাকে নিয়ে সবাই চিন্তিত, আর সেটাকে কম করার জন্য লোক জিমে যায়, এক্সারসাইজ করে, আর বাজারে পাওয়া যায় এমন অনেক ঔষধ নিচ্ছে যাতে তাদের ওজন কম হয়, কিন্তু তারপরও তাদের স্থূলতা কম হয় না। আর আপনারা কি জানেন এই স্থূলতার জন্য আমাদের শরীরে কি কি দুরারোগ্য ব্যাধি হয়? স্থূলতার কারণে আমাদের শরীরে ডায়াবেটিস, আর্থারাইট, ক্যান্সার, থাইরয়েড, হার্ট অ্যাটাকের মতো দুরারোগ্য ব্যাধি হতে পারে। আপনিও যদি স্থূলতা থেকে বাঁচতে চান তাহলে এই কাহিনীটিকে ধ্যান দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, কারণ এই কাহিনীতে আপনি এমন অনেক সহজ উপায় পাবেন যেটাকে অনুসরণ করে আপনি আপনার ওজনকে 14 দিনের মধ্যে কম করতে পারেন। তার সাথে এই কাহিনীতে এমন একটি পানীয়র কথা বলা হয়েছে যেটা পান করলে আপনার পেটের চর্বি 7 দিনের মধ্যে কম হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। একবার আয়ুর্বেদের একটি মহান গুরুর কাছে একটি যুবক আসে। সে গুরুকে বলে যে, গুরুদেব, আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি, দয়া করে আমার সমস্যার সমাধান করুন। এই কথা শুনে গুরু হাসে আর বলে যে, পুত্র, বলো তোমার কি সমস্যা আছে। তখন ওই যুবক বলে যে, গুরুদেব, আমার স্থূলতার কারণে আমি অনেক চিন্তিত আছি। সবাই আমাকে দেখে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। আমি আমার এই স্থূলতাকে কম করতে চাই। এটার জন্য আমি অনেক রকম উপায় করেছি, কিন্তু আমি ওই উপায়গুলো থেকে কোনো রকমের কোনো লাভ পাইনি। আমি অনেক ঔষধ খেয়েছি, কিন্তু সেগুলোর থেকে আমার অনেক ধন খরচ হয়ে গেছে আর আমার কোনো লাভই হয়নি। দয়া করে এমন একটি সহজ উপায় বলুন যাতে আমি আমার এই স্থূলতাকে কম করতে পারি আর আমাকে ধনও খরচ করতে না হয়। যুবকের কথা শুনে গুরু হাসে আর বলে যে, পুত্র, এতটুকুই কথা, কিন্তু আমি তোমাকে এটা সমাধান বলি, তার আগে তোমাকে এটা বুঝতে হবে যে তোমার শরীরে স্থূলতা কেন বাড়ছে, তোমার শরীরে ফ্যাট কেন বাড়ছে। কারণ যত সময় তুমি কারণ না বুঝবে তত সময় তুমি সমাধান করতে পারবে না। প্রথমে আমাদেরকে রোগের মূল কেন্দ্রকে খুঁজতে হবে, তারপর সেটাতে খাবার আর জল দিতে হবে। কারণ যত সময় আমরা এটা না জানবো আমাদের শরীরে স্থূলতা কেন বাড়ছে, তত সময় আমরা সেটার সমাধান করতে পারবো না। তারপর গুরু ওই যুবককে বলে যে, পুত্র, তোমার শরীরে স্থূলতা বাড়ার অনেক কারণ আছে। যেমন শরীরে স্থূলতা বাড়ার প্রথম কারণ হলো আমাদের দৈনন্দিন জীবনশৈলীর খারাপ হওয়া। যেমন আপনি সময়ে ঘুমাচ্ছেন না, আপনি সময় মতো ঘুম থেকে উঠছেন না, সময় মতো ঠিকঠাক খাচ্ছেন না, তাহলে এরকম পরিস্থিতিতে আমাদের শরীরে স্থূলতা বাড়ে। এর জন্য তোমাকে প্রথমে তোমার দৈনন্দিন জীবনশৈলীকে ঠিক করতে হবে। সময়ে শুতে হবে, সময়ে খেতে হবে আর সময়ে উঠতে হবে। স্থূলতা বাড়ার দ্বিতীয় কারণ হল চিন্তা। আজকাল যাকেই দেখুন সেই চিন্তায় ঘিরে থাকে। ছোট থেকে ছোট বাচ্চারাও আজকাল চিন্তায় ঘিরে আছে। ছোট বাচ্চাদের পরীক্ষার চিন্তা থাকে, আজকালকার যুবকদের চাকরির চিন্তা থাকে। চিন্তা আমাদের ফ্যাটকেও বাড়ায়। আসলে যখন আমরা চিন্তায় থাকি তখন শরীরে কোর্টিসোল হরমোনের স্তর বেড়ে যায়, যেটা আমাদের মধ্যে বেশি খাওয়ার ইচ্ছাকে জাগ্রত করে আর এটা মেটাবলিজমকেও বাড়ায়, যার কারণে শরীরের সম্পূর্ণ ওজন বাড়তে থাকে। তারপর গুরু ওই যুবককে বলে যে, পুত্র, শরীরে স্থূলতা বাড়ার তৃতীয় কারণ হলো বাসি ভোজন করা, ভাজা পোড়া খাওয়া আর প্যাকেটজাত দ্রব্য সেবন করা। আজকাল লোকজন এরকম জিনিসের ব্যবহার করছে, যেমন পিৎজা, বার্গার, চাউমিন, চকলেট, যার জন্য তাদের শরীরে ওজন বাড়ছে। কারণ এইসব জিনিসে ক্যালোরি বেশি থাকে, বার্গারে তেল, কার্বোহাইড্রেট আর কোলেস্ট্রল অনেক বেশি মাত্রায় পাওয়া যায়, যেটা হার্টের সাথে সম্বন্ধিত সমস্যা উৎপন্ন করে, যার জন্য আমাদের শরীরের ওজন বাড়ে আর হাই ব্লাড প্রেশারের মতো সমস্যা উৎপন্ন করে। আসলে বেশি মশলাযুক্ত খাবারে ক্যালোরি বেশি থাকে, যার জন্য ওজন বাড়ে। আর দ্বিতীয়, এটাতে আনহেলদি ফ্যাট বেশি মাত্রায় থাকে, যার জন্য এটা বডির আলাদা আলাদা অংশে আটকে যায় আর স্থূলতার কারণ হয়। তারপর গুরু ওই যুবককে বলে যে, পুত্র, আমাদের পেটে কোটি কোটি ব্যাকটেরিয়া পাওয়া যায়, এগুলোর মধ্য থেকে কিছু ভালো হয় আর কিছু অনেক খারাপ হয়। খাবারকে ভালোভাবে পাচন করার জন্য
আর আমাদের ডাইজেশন সিস্টেমকে ঠিক রাখার জন্য ভালো আর খারাপ ব্যাকটেরিয়ার মধ্যে যে সামঞ্জস্য আছে সেটা সঠিক থাকা উচিত। এই জন্য আমাদের এমন জিনিসের ব্যবহার করা উচিত যেগুলোতে ভালো ব্যাকটেরিয়া পাওয়া যায়, যেটা আমাদের অন্ত্রকে সুস্থ রাখার জন্য জরুরি। যেমন দই অনেক ভালো জিনিস আর এটা সহজেই বাড়িতে পাওয়া যায়, এই জন্য প্রতিদিন সকালে আপনি এক বাটি দই সেবন করুন। আপনি চাইলে সেটাতে অল্প একটু মিশ্রি বা গুড় দিতে পারেন। দই সেবন করলে আপনার পেটের যে গ্যাস আছে সেটা একদম গায়েব হয়ে যাবে। তারপর গুরু তাকে চতুর্থ কারণ বলে যে যখন আপনি খাবারকে সঠিকভাবে খান না আর প্রয়োজনের থেকে বেশি বা প্রয়োজনের থেকে কম ভোজন করেন, এটার জন্যও আপনার ওজন বাড়ে। কারণ আমাদের আয়ুর্বেদে বলা হয়েছে যে যতটা জরুরি আপনি কি খান অতটাই জরুরি আপনি কিভাবে খান। অর্থাৎ খাবারকে খাওয়ার পদ্ধতিও আপনার স্থূলতাকে বাড়াতে পারে। তাহলে সবার প্রথমে আপনার ভোজন করার যে পদ্ধতি আছে সেটাতে পরিবর্তন করতে হবে। এর জন্য আপনাকে আপনার খাবারকে ধীরে ধীরে আর ভালোভাবে চিবিয়ে খেতে হবে। কারণ তাড়াতাড়ি খাবার খেলে বেশি হাওয়া আমাদের পেটের ভিতরে চলে যায়, যার জন্য পেট ফুলতে থাকে। যখন আপনি খাবারকে ভালোভাবে চিবিয়ে চিবিয়ে অনেক সময় ধরে খান, এর জন্য আপনার পাচনতন্ত্র সেটা অনেক মজবুত হয় আর পেটের ওপর চাপ কম পড়ে, যার জন্য ভোজনের পাচনের সময় গ্যাস কম বের হয়, এই জন্য আপনার পেট ফুলে যায় না। কিন্তু যতটা জরুরি খাবারকে ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খাওয়া, অতটাই জরুরি এটাও যে আপনি কখনোই বেশি খাবার খাবেন না। বেশিরভাগ সময় লোক তাদের মন পছন্দ খাবার বেশি বেশি খেয়ে ফেলে, কিন্তু প্রয়োজনের থেকে বেশি নিজের পেটকে ভরে নিলে খাবারকে পাচন করতে অনেক বেশি সময় লাগে আর খাবার অনেক সময় আমাদের পেটের মধ্যে পড়ে থেকে থেকে পচতে থাকে। আর তার সাথে সাথে এই খাবারকে পাচন করার জন্য অনেক বেশি পাচন রস আর অ্যাসিড বের করতে হয়, যাতে সেটা ভালোভাবে পাচন হতে পারে। এর জন্য কি হয়, পেটের যে গ্যাস আছে সেটা বেশি তৈরি হতে থাকে আর পেট ফুলতে থাকে, যার জন্য পেটে অনেক সমস্যা উৎপন্ন হয়। কিন্তু যদি আপনি খাবারকে অনেক সময় ধরে ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খান, তাহলে অনেক বেশি খাবার খাওয়ার থেকে বেঁচে যাবেন। কারণ খাবারকে অনেক সময় পর্যন্ত ধরে খেলে আপনার মস্তিষ্ক সঠিক সময়ে আপনার পেটকে এটা সূচনা দিতে পারবে যে আপনাকে আর খাবার খাওয়া উচিত নয়, আপনার খাবার খাওয়া হয়ে গেছে, যার জন্য আপনার পেট সঠিক সময়ে ভরে যায়। আর এখানেই যদি আমরা তাড়াতাড়ি ভোজন করি, তখন আপনার মস্তিষ্ক আপনার পেটকে সঠিক সূচনা দিতে পারে না। এই জন্য আমাদের বেশি খাবার খাওয়ার পরেও আমাদের এমন মনে হয় না যে আমাদের পেট ভালোভাবে ভরে গেছে, আর আমরা খেতেই থাকি। তারপর গুরু ওই যুবককে বলে যে, পুত্র, আপনাকে খাবার খাওয়ার সময় এই তিনটি জিনিসের ধ্যান রাখতে হবে। প্রথমত, খাবারকে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। খাবারকে এত সময় পর্যন্ত চিবাতে হবে যত সময় না খাবার মুখের মধ্যেই ভালোভাবে পিষে না যায়। দ্বিতীয়, আপনাকে খাবার খাওয়ার সময় পুরো সময় দিতে হবে, খাবার খাওয়ার সময় কোনো তাড়াহুড়ো করলে হবে না। তৃতীয়, কখনোই আপনাকে বেশি ভোজন করা উচিত নয়। যদি আপনি এই তিনটি জিনিসের ধ্যান রাখেন, তাহলে আপনার পেটে কখনোই চর্বি জমা হবে না। তারপর গুরু ওই যুবককে পঞ্চম কারণ বলে যে, পুত্র, সব সময় যারা বসে থাকে তাদেরও ওজন বাড়ে। অনেক লোকের কাজ দিনভর বসে থাকা হয়, যেমন যারা কম্পিউটারে কাজ করে তাদেরকে সব সময় বসে থাকতে হয়, যার জন্য তাদের খাবার ঠিকভাবে হজম হয় না আর পেটে পড়ে পড়ে সেটা পচতে থাকে, যার জন্য আমাদের পেটে চর্বি জমা হতে থাকে। তারপর গুরু ওই যুবককে বলে যে, পুত্র, এই সব কারণের জন্য আমাদের শরীরের ওজন বাড়ে। আর কিছু সহজ উপায় গ্রহণ করে আপনি আপনার ওজন বাড়ার হাত থেকে বাঁচতে পারেন। তার সাথে আমি তোমাকে এমন একটি ঘরোয়া পদ্ধতি বলছি যেটার প্রয়োগ করে তুমি 7 দিনের মধ্যেই নিজের চর্বিকে, নিজের পেটকে, নিজের ওজনকে কম করতে পারবে। এটার জন্য তোমার 3টি জিনিস প্রয়োজন হবে, যেটা তুমি তোমার বাড়িতেই পেয়ে যাবে। আর এই 3টি জিনিসের মধ্যে সবার প্রথম জিনিস হলো লং, দ্বিতীয় হলো দারুচিনি, আর তৃতীয় হলো জিরা। তারপর গুরু বলে যে, পুত্র, লং সবার বাড়িতেই থাকে আর এটার ব্যবহার করলে আমাদের শরীরের অনেক লাভ হয়। লং আমাদের শরীরের ফ্যাট কম করার কাজ করে আর আমাদের পেটের চর্বিকে কম করতেও সাহায্য করে। এটার মধ্যে
ভিটামিন ই পাওয়া যায়, ভিটামিন এ পাওয়া যায়, ভিটামিন কে পাওয়া যায়, প্রোটিন পাওয়া যায়, আর ফাইবারও পাওয়া যায়। লং ব্লাড গ্লুকোজকেও কম করে, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে। লং শরীরের এনজাইমকে উত্তেজিত করে আর পাচনতন্ত্রকে বুস্ট করার কাজ করে, আর এটা পাচনের সমস্যাকে ঠিক করে। লং পাচন সম্বন্ধিত সমস্যা যেমন পেট ফোলা, গ্যাস, অপাচন, ডায়রিয়া আর বমির লক্ষণগুলোকেও সমাপ্ত করে। এছাড়া লং আলসারের লক্ষণকেও কম করে। লং মেটাবলিজমকে বাড়িয়ে ওজনকে কম করে। লং মানসিক ক্লান্তি আর ক্লান্তিকেও দূর করে। তার সাথে এটা অনিদ্রা, স্মৃতিহানি, চিন্তা আর অবসাদকে কম করতেও অনেক সাহায্য করে। এটাতে অনেক অ্যান্টি অক্সিডেন্টও থাকে, এটা আমাদের বডির ভিতরে স্ট্রেসকে কম করার কাজ করে। আর তার সাথে সাথে আমাদের শরীরে যদি কোথাও ব্যথা হয়, যেমন হাঁটুর ব্যথা, জোড়ার ব্যথা, পিঠের ব্যথা, কোমর ব্যথা, এই সব ব্যথা কমাতে এটা অনেক সাহায্য করে। লং শরীরকে নানা রকম অসুখের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের ইমিউনিটিকে মজবুত করে। লংয়ে ভিটামিন সি উচ্চ মাত্রায় পাওয়া যায়, আর তার সাথে সাথে এটা অ্যান্টি অক্সিডেন্টেও ভরপুর। এটা সাদা রক্ত কোষিকাকে বাড়ানোর কাজ করে আর আমাদের প্রতিরক্ষা প্রণালীকে মজবুত করে। আর যখন আপনার ইমিউনিটি মজবুত হবে, তখন ছোট ছোট অসুখ আপনাকে ছুঁতেও পারবে না, তার সাথে আপনার দুর্বলতাও সমাপ্ত হয়ে যাবে। লং আপনার রক্তের শর্করার মাত্রাকে কম করে, যার জন্য আপনি ডায়াবেটিসের মতো ভয়ঙ্কর রোগের থেকে বেঁচে যান। দ্বিতীয় জিনিস হলো দারুচিনি। দারুচিনি ওজনকে কম করার জন্য অনেক ভালো। আপনি যে খাবার খান, যেমন আপনি কয়েকবার ভাজা পোড়া খাবার খেয়ে নেন, সেটার জন্য আপনার শরীরের ওপর খারাপ প্রভাব পড়ে, সেটাকে দারুচিনি কম করে। তার সাথে সাথে দারুচিনি আপনার ব্লাড সুগারকেও কম করে, যার জন্য আপনার ওজন কম হয়। এটা আমাদের মেটাবলিজমকেও বাড়ায়, যার জন্য বডি বেশি ক্যালোরি বার্ন করে আর আপনার ওজন দ্রুত কমতে শুরু করে। দারুচিনির প্রয়োগ করলে আমাদের খিদা কম লাগে, যার জন্য আমরা বেশি খাবার খাওয়ার হাত থেকেও বেঁচে যাই। দারুচিনির প্রয়োগের জন্য আমরা ক্যান্সারের মতন ভয়ানক অসুখের হাত থেকে বেঁচে যাই। যাদের ঠিকভাবে নিদ্রা আসে না, তাদের জন্য দারুচিনির সেবন অনেক লাভজনক। তৃতীয় জিনিস হলো জিরা। জিরা আপনাদের পাচনতন্ত্রকে মজবুত করার জন্য অনেক ভালো জিনিস। যে ভারী খাবার আমরা খাই, সেটা পাচন করার জন্য জিরা অনেক ভালো জিনিস। জিরা আমাদের মেটাবলিজমকে বাড়িয়ে দেয়, আমাদের ব্লাড সুগারকে কম করে, আমাদের শরীরের ভিতরে যে কোলেস্ট্রল বেড়ে আছে সেটাকে কম করার কাজ করে। শরীরে আয়রনের কমতি বা অন্য কোনো কারণে অ্যানিমিয়া মানে রক্ত স্বল্পতার সমস্যা উৎপন্ন হতে পারে, যার জন্য শরীর দুর্বল হতে শুরু করে, মাথা ঘুরতে থাকে আর দেখতে দেখতে শরীর আরও অনেক সমস্যায় ঘিরে যায়। এরকম সময় যখন আপনি জিরা সেবন করেন, তখন আপনার শরীরে রক্তের কমতি পূরণ হয়ে যায়। তারপর গুরু ওই যুবককে বলে যে, পুত্র, আমাদেরকে এই তিনটি জিনিস সমান মাত্রায় নিতে হবে, অর্থাৎ 25 গ্রাম লং, 25 গ্রাম দারুচিনি আর 25 গ্রাম জিরা। এই তিনটি জিনিসকে এক জায়গায় করে সেগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। তারপর এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে একটি কাচের কৌটোর মধ্যে রেখে দিতে হবে। কিন্তু ধ্যান রাখবেন, ওই কাচের কৌটোর মধ্যে যেন হাওয়া প্রবেশ না করে, সেটা একদম যেন বন্ধ থাকে। আর তার সাথে সাথে আপনাকে এটাকে সূর্যের আলোর থেকেও বাঁচাতে হবে, গরমের থেকেও বাঁচাতে হবে আর ঠান্ডার থেকেও বাঁচাতে হবে। আপনি যদি এটাকে রৌদ্রে বা গরম স্থানে বা ঠান্ডা জায়গায় রেখে দেন, তাহলে এটা খারাপ হতে পারে। তারপর ওই গুঁড়ো থেকে আপনাকে 1 চামচ গুঁড়ো নিতে হবে আর সেটাকে 1 গ্লাস জলের মধ্যে মিশিয়ে নিতে হবে। তারপর ওই জলকে আপনি ভালোভাবে ফুটিয়ে নিন। এটাকে আপনাকে তত সময় ফোটাতে হবে যত সময় এটা 4/3 না হয়ে যায়। তারপর এটাকে একটি কাপের ভিতরে ছেঁকে নিন আর সেটাকে একটু ঠান্ডা হতে দিন, অর্থাৎ এটা যেন অনেক গরম না থাকে। তারপর যখন এটা উষ্ণ গরম থাকবে, অর্থাৎ আপনি এটাকে পান করতে পারবেন, তখন সেটাতে 1 চামচ মধু মিশিয়ে দিন। কিন্তু মনে রাখবেন, ডায়াবেটিসের রোগীরা যেন এটাতে মধু না মেশায়। এটাকে আপনাকে সকালে খালি পেটে খেতে হবে। যখন আপনি এটা পান করবেন, তখন 7 দিনের মধ্যেই আপনার পেটের চর্বি কম হতে শুরু করবে আর আপনার পেটের মধ্যে যেখানেই ফ্যাট জমা হয়েছে, সেটা আপনার হিপে হোক বা আপনার পেশিতে হোক, সেটা একদম সমাপ্ত হয়ে যাবে। তার সাথে সাথে আপনাকে রোজ শারীরিক কাজও করতে হবে। যদি আপনার কাজ বসে থাকা হয়,
তাহলে নিয়মিত রূপে আপনাকে কিছু সময় পর্যন্ত ব্যায়াম করতে হবে, প্রাণায়াম করতে হবে। তারপর গুরু ওই শিষ্যকে বলে যে, পুত্র, আমি তোমাকে যে নিয়ম বলেছি আর যে ঘরোয়া উপায়ের কথা বলেছি, যদি তুমি এটা ব্যবহার করো তাহলে তোমার স্থূলতা একদমই গায়েব হয়ে যাবে, আর তার সাথে সাথে ভবিষ্যতে তোমার কোনো রকমের কোনো অসুখ হবে না। তো বন্ধুরা, আশা করছি আজকের এই কাহিনী থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।